তীব্র জ্বালানি সংকটের সময়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো রাশিয়া। বাংলাদেশের কাছে কম দামে জ্বালানি তেল বিক্রি করতে চায় দেশটি, সেই সাথে ভোলায় গ্যাস অনুসন্ধান করবে রাশিয়ার গ্যাসপ্রম, ফলে কমে আসবে আমদানি নির্ভরতা। শুরুতে বাংলাদেশের কাছে এসেছিল কম দামে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব, কিন্তু দেশের রিফাইনারিতে রাশিয়ার ভারী অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা না থাকায় তাতে সায় দিতে পারেনি জ্বালানি বিভাগ। আর এবার পরিশোধিত জ্বালানি তেলই বাংলাদেশের কাছে বিক্রি করতে চায় রাশিয়া। রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল কেনার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে বাংলাদেশ। এখন তেল কেনা ও লেনদেনে মুদ্রার বিনিময় পদ্ধতি কি হবে তা নিয়ে কাজ করছে সরকার। সূত্র জানিয়েছে রাশিয়ান প্রতিষ্ঠান রোজনেফট প্রতি ব্যারেল ডিজেল $59 বাংলাদেশের কাছে বিক্রি করতে চায়। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম সমুদ্রবন্দর পর্যন্ত এই দরে ডিজেল সরবরাহ করতে রাজি আছে। গত সপ্তাহে এ সংক্রান্ত প্রস্তাব পায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC এবং আরও একাধিক প্রস্তাব পেয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। সব প্রস্তাব যাচাই বাছাই করে দেখছে তারা, সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে পরিশোধিত ডিজেলের দাম প্রায় $135। বর্তমানে বিপিসি 8টি দেশ থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করে। দেশগুলো হলো কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভারত। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার জ্বালানি তেল রফতানি কমে যায়, ফলে এশিয়া ও আফ্রিকায় নতুন বাজার খুঁজতে শুরু করে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উত্তোলনকারী দেশটি। এর আগে বাংলাদেশকে অপরিশোধিত জ্বালানি তেল ক্রুড অয়েল বিক্রির প্রস্তাব দিয়েছে মস্কো। দেশের রাশিয়ান ক্রুড পরিশোধন সক্ষমতা না থাকায় সেই প্রস্তাবে অগ্রসর হয়নি ঢাকা। তবে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মুদ্রার বিনিময় পদ্ধতি নিয়েও কাজ করতে বললেন। এরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে জোর তৎপরতা শুরু করেছে। বিপিসির একাধিক সূত্র জানিয়েছে তারা রাশিয়ার প্রস্তাবগুলো নিয়ে কাজ করছে, এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কোন পদ্ধতিতে কিভাবে রাশিয়ার তেল কেনা হবে, মুদ্রা বিনিময় পদ্ধতি কি হবে সে বিষয়ে তারা সুপারিশ করবে। জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে বলেন তারা রাশিয়ার প্রস্তাব পর্যালোচনা করে দেখেছেন, কম দামে তেল কিনতে পারলে বাংলাদেশের জন্য লাভ। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে রাশিয়ার তেল কিনলে অর্থ পরিশোধ কিভাবে হবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে। রুবলে তেলের মূল্য পরিশোধ করতে দুই দেশের বাণিজ্য ঘাটতির বিষয়টি মাথায় রাখা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সোভিয়েত আমলের মতো বাটা পদ্ধতিতে লেনদেনের বিষয়ে মস্কোকে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে। এই পদ্ধতিতে বাংলাদেশের ব্যাংকে রাশিয়ার অ্যাকাউন্ট থাকবে, বাংলাদেশ তেল আমদানি করে তার বিনিময়ে টাকার সেই হিসাব নম্বরে জমা দেবে, ওই টাকা দিয়ে বাংলাদেশে কেনাকাটা করবে রাশিয়া। এছাড়া আরও পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এজন্য অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পরিকল্পনা কমিশন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে। বাংলাদেশের বছরে জ্বালানি তেলের চাহিদা 65,000 থেকে 70,000 টন, এর মধ্যে পরিশোধিত তেল আনা হয় প্রায় 50,00,000 টন। আমদানি নির্ভরতা কমাতে বর্তমানে গুরুত্ব পাচ্ছে গ্যাস অনুসন্ধান কাজ। জ্বালানি তেলের সরবরাহের পাশাপাশি এ কাজেও বাংলাদেশের সাথে আছে রাশিয়া। সব ঠিকঠাক থাকলে দুই একদিনের মধ্যেই ভোলায় কূপ অনুসন্ধান শুরু করবে রাশিয়ার গ্যাসপ্রম। আর এভাবে ডিসেম্বরের মধ্যে 4টি কূপ অনুসন্ধানের পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক মতো এগোতে পারলে কমবে আমদানি করা ব্যয়বহুল LNG নির্ভরতা। এই ব্যাপারে জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম বলেন বাপেক্সের কাজে একটি নতুন গতি এসেছে যা সত্যিকার অর্থে ইতিবাচক। বাংলাদেশ যদি নিজেদের যোগান এভাবে সামাল দিতে পারে তাহলে কমে আসবে আমদানি নির্ভরতা।